নমস্কার বন্ধু, জয় হাজার একটা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আলিপুর ডিস্ট্রিক্ট থেকে যেসব বন্ধুরা হচ্ছে আশাকর্মীর ফর্ম ফিল আপ করেছিলেন, তো তাদের কিন্তু ইন্টারভিউ ডেট কিন্তু ঠিক হয়ে গেছে। তো আপনারা কবে হচ্ছে ইন্টারভিউ দিতে যাবেন, ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আপনারা হচ্ছে কী কী ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যাবেন, কোথায় গিয়ে হচ্ছে আমরা ইন্টারভিউ দেবেন, তো আপনাদের কটা পার্টে হচ্ছে আমাদের ইন্টারভিউ দিতে হবে, এছাড়াও আপনারা হচ্ছে এখানে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আপনাদের যে অ্যাডমিট কার্ডটা, সেই অ্যাডমিট কার্ডটা হচ্ছে আমরা কীভাবে ডাউনলোড করবেন, তো আপনাদের হচ্ছে কাদের কাদের নাম আছে ইন্টারভিউর জন্য কীভাবে হচ্ছে আমরা চেক করবেন, টোটাল ডিটেলস হচ্ছে দেখিয়ে দেবো এই একটিমাত্র ভিডিওতে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখুন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো জব আজ একটা ইউটিউব চ্যানেলে যেসব বন্ধুরা নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ছোট বড় সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধু, আমরা ডিটেলসে দেখে নেবো কীভাবে হচ্ছে আমরা ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড এবং আপনাদের নাম কীভাবে চেক করবেন। তো চলো ডিটেলস আমরা আলোচনা করব এই একটু মাত্র ভিডিওতে। তো বন্ধুরা, আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে যে হচ্ছে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এই ওয়েবসাইট থেকে আমাদের কিন্তু নামের লিস্ট ডাউনলোড করতে হবে, এছাড়াও আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো আমরা একটু নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন বলে দিয়েছে অ্যাডমিট কার্ড অফ দ্য ক্যান্ডিডেট ইন্টারভিউ ফর আশা সিলেকশন 2022। আমরা কিন্তু 2022 অনুযায়ী কিন্তু এখানে রিক্রুটমেন্ট করতে চলেছে, যেহেতু আমরা 2022 সালে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করেছিলাম। তো তারপরে একটু নিচের দিয়ে স্ক্রল করবেন, এখানে বলে দেওয়া আছে কল লেটার আশা হচ্ছে আলিপুরদুয়ার 1, কল লেটার হচ্ছে আশা হচ্ছে আলিপুরদুয়ার 2, তারপর বলে হচ্ছে ফালাকাটা, তারপর হচ্ছে কালচিনি আছে, তারপর হচ্ছে কুমারগ্রাম আছে, তারপর হচ্ছে মাদারিহাট হচ্ছে বীরপাড়া আছে। তো আমাদের এখানে হচ্ছে যাদের কিন্তু যে ব্লকের নাম, তো সেই ব্লকে কিন্তু এই জায়গাটা হচ্ছে আমরা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবেন। তো যে কোনো আমরা যে ব্লকে আমরা কিন্তু অ্যাপ্লাই করেছিলেন সেই ব্লকে কিন্তু আমরা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কিন্তু নোটিফিকেশান ডাউনলোড হয়ে যাবে বা অ্যাডমিট কার্ড হচ্ছে, অনেকের অ্যাডমিট কার্ড আছে, আমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু ডাউনলোড করার পরে এরকম একটা আমরা কিন্তু পিডিএফ ফাইল দেখতে পারবেন। তো এই পিডিএফটা কিন্তু প্রথমে দেখবে এখানে বলে দেওয়া আছে ইন্টারভিউ হচ্ছে কল লেটার, এই কল লেটার কিন্তু আমাদের কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছে হচ্ছে আমাদের নাম, রোল নাম্বারটা আছে, রোল নাম্বারটা আমরা দেখে নেবেন, তারপর আমাদের নামটা কিন্তু এখানে দেখে নেবেন, তারপরে হাজব্যান্ড বা বাবার নামটা কিন্তু দেখে নেবেন, টোটাল অ্যাড্রেসটা কিন্তু দেখে নেবেন, যে হেলথ বা সাব সেন্টারে কিন্তু আমরা অ্যাপ্লাই করেছিলাম সেই সাব সেন্টার বা হেলথ সেন্টারটার নাম দেখে নেবেন, তারপর ব্লকের নাম দেখে নেবেন, তার গ্রাম পঞ্চায়েত, তারপরে কিন্তু এখানে বলে দিচ্ছে আমরা কিন্তু সিগনেচার, এখানে কিন্তু আমরা একটা পুরোটা কিন্তু ফুল আমরা কিন্তু নাম থাকবে সেরকম একটা সিগনেচার করে দেবেন। তো এই জায়গাটায় কিন্তু বলে দিচ্ছে ফিক্সড হচ্ছে রিসেন্ট হচ্ছে কালার পাসপোর্ট সাইজ ফটো, আমরা কিন্তু রিসেন্ট হচ্ছে ফটো তোলা একটা পাসপোর্ট সাইজের ফটো মারতে হবে, তাতে কিন্তু অ্যাটেস্টেড বাই এনি গভর্নমেন্ট গেজেটেড অফিসার, অবশ্যই কিন্তু ওরা কিন্তু ফটো মারার পরে কিন্তু আমাদের এখানে কিন্তু একটা সাইন করতে হবে যার হচ্ছে গেজেটেড অফিস আছে, সেটা আমাদের বিডিও অফিস থেকে করে নিতে পারে কিংবা আমরা কোনো হচ্ছে প্রিন্সিপালের কারোর কাছ থেকে, কিন্তু আমাদের সে গেজেটেড কিন্তু অবশ্যই হতে হবে, তবেই কিন্তু আমাদের কিন্তু এটা গ্রাহ্য হবে। তারপরে আমরা নিচের দিকে স্ক্রল করবেন, আপনাদের কবে হচ্ছে ইন্টারভিউ, তো এই যে নামটা আছে, এই যে যার আছে এই নামটা, তো এই নামটা কিন্তু অনেকগুলো কিন্তু এখানে পরপর কিন্তু দেখতে পাবেন, আপনাদের অনেকেরই নাম আছে, বিভিন্ন কল লেটার কিন্তু আছে। তো আমরা ডেমো দেখানোর জন্য আমি একটা দেখিয়ে দিচ্ছি, টোটাল ডিটেলসে দেখিয়ে দেওয়ার পরে কীভাবে হচ্ছে এই এতগুলো নাম থেকে আমরা হচ্ছে আপনাদের নামটা শুধু বার করবেন সেটাও দেখিয়ে দেবো। তো এরপরে নিজের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে আমাদের কিন্তু ইন্টারভিউ, এই যে নামটা আছে, এই এই নামে যার আছে, তো তার কিন্তু ইন্টারভিউ কিন্তু 1/3/2023, এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছেন 1/3/2023 কিন্তু 10টার সময় কিন্তু আমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে। তো আমাদের কিন্তু কোন ব্লকে কবে ইন্টারভিউ আছে আমি কিন্তু আগের ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি, আপনাদের যদি দরকার পড়ে আমরা কিন্তু আমি নিচে হচ্ছে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট কিন্তু আমরা দেখে নিতে পারবেন আপনাদের কোন কোন ব্লকে কবে হচ্ছে ইন্টারভিউ আছে। তো আমাদের কিন্তু এই যে বন্ধুটার আছে, তো এই বন্ধুটার হচ্ছে পড়েছে হচ্ছে 1 তারিখ কিন্তু ইন্টারভিউ কিন্তু বলে দিয়েছে 11টা 10টার সময় কিন্তু আমাদের সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে। তো ইন্টারভিউতে যাওয়ার সময় আমাদের কী কী ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে, এটা কিন্তু খুবই কিন্তু ভাইটাল, কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কী কী ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে ইন্টারভিউ যাওয়ার সময়।
তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইন হচ্ছে অরিজিনাল। আমরা কিন্তু যে যে ডকুমেন্টসের কথা বলে দিয়েছি এর নিচে, তো এইগুলি কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে? ইন্টারভিউ হচ্ছে কল লেটার, অবশ্যই কিন্তু এই কল লেটার কিন্তু ডাউনলোড করবে, ডাউনলোড করে কিন্তু ফটো সিগনেচার করবেন, করে কিন্তু আমাদের ইন্টারভিউর জন্য নিয়ে যেতে হবে। তারপরে যারা হচ্ছে ম্যারিড তাদের কিন্তু বিবাহিত সার্টিফিকেট লাগবে, তারপর ডিভোর্স হয়ে গেছে যাদের তাদের কিন্তু ডিভোর্সের সার্টিফিকেট লাগবে, যারা হচ্ছে বিধবা তাদের কিন্তু বিধবার সার্টিফিকেট কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। তারপরে রেসিডেন্সিয়াল প্রুফ কি আছে, ভোটার কার্ড কিন্তু আমাদের নিয়ে যেতে হবে বা রেশন কার্ড, যে কোনো একটা প্রুফ হিসেবে আমাদের নিয়ে গেলে হবে। তো এজ প্রুফ হচ্ছে সার্টিফিকেট, তো আপনাদের কিন্তু যে বার্থ সার্টিফিকেট আছে সেটাও কিন্তু আপনাদের নিয়ে যেতে পারেন, কিংবা অ্যাডমিট কার্ড, আমরা যদি হচ্ছে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু আমরা নিয়ে গেলেও কিন্তু আমরা ইন্টারভিউ দিতে পারবেন। তো কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই, কিন্তু এসসি এসটি কিন্তু যে অ্যাপ্লাই করেছিলেন, যারা ফর্ম যখন ফিল আপ করেছিলেন এসসি এসটি দিয়েছিলেন, অবশ্যই কিন্তু আমরা এসসি এসটি সার্টিফিকেট নিয়ে যাবেন। তো যারা জেনারেল হচ্ছে তাদের তো এসসি এসটি সার্টিফিকেট নেই, তারা কোনো ডকুমেন্টস না নিয়ে গেলেও হবে, এসসি এসটি যারা আছে তাদের কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে মার্কশিট বা মাধ্যমিকের কিন্তু সার্টিফিকেট আছে সেটা কিন্তু নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, আমরা যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তো গ্রেড ওয়ান বা গ্রেড টুর ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে বিভিন্ন নোটের কথা বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে আমরা কিন্তু যেখানে ইন্টারভিউ হবে সেখানে কিন্তু আমাদের মোবাইল ফোন অ্যালাউ করবে না। তারপর হচ্ছে এখানে বলে দিয়েছে টিএ বা ডিএ কিন্তু আমাদের কোনো টাকা পয়সা দেওয়া হবে না, রিকোয়েস্ট করা হচ্ছে কিন্তু আমাদের যখন এখানে কিন্তু অবশ্যই কিন্তু এটা কিন্তু ভাইটাল, কিন্তু আপনাদেরকে আপনাদের কিন্তু এখানে বলে দিয়েছে ইন্টারভিউর জন্য কিন্তু কোনো ডেট কিন্তু চেঞ্জ করা হবে না। আমাদের কিন্তু যে ডেট বলে দিয়েছি অ্যাডমিট কার্ডে যে ডেটটা কিন্তু আমাদের বলে দেওয়া থাকবে সেই ডেটেই কিন্তু আমাদের এক্সাম দিতে যেতে হবে। তো বন্ধুরা আমরা কোথায় হচ্ছে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য এখানে বলে হচ্ছে কনফারেন্স হল হচ্ছে এসডিও অফিস আলিপুরদুয়ার, হচ্ছে কোর্ট অফ সিলেকশন অফ অ্যাকুডেট বা সোশ্যাল হেলথ হচ্ছে অ্যাক্টিভিটি। তো আমাদের কিন্তু যেখানে এই যে কনফারেন্স হল আছে এসডিও অফিসে, যাদের আলিপুরদুয়ারের এসডিও অফিস আছে সেখানে কিন্তু আমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে। আমরা কিন্তু ডেটটা কিন্তু অবশ্যই কিন্তু ওই ডেটেই কিন্তু আমাদেরকে যেতে হবে। তো অনেকের নাম আছে কিন্তু আমরা এখানে সার্চ করে নেবেন বিভিন্ন ব্লকে কিন্তু ঢুকে, তো সেখানে আমরা নাম আছে কিনা দেখে নেবেন, সেই নামটা দেখে নেওয়ার পরে আমরা এই পিডিএফ ফাইলটা নিয়ে যাবেন, আমাদের কম্পিউটার সেন্টারে যাবেন, সেখানে গিয়ে যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে আমরা কিন্তু প্রিন্ট আউট বার করে নেবেন। তো ডাউনলোড করার পরে ডিটেলসে কিন্তু আমাদের ফটো ফটো যাবতীয় যা কিছু অ্যাটাচড করে কিন্তু যাবতীয় যা কিছু ডকুমেন্ট তুলে দিলাম সেইগুলো কিন্তু আমরা ভালোভাবে হচ্ছে দেখে শুনে কিন্তু নিয়ে যাবেন। অবশ্যই কিন্তু আমাদের কিন্তু 10টা থেকে বলে দিয়েছে আমরা কিন্তু 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে কিন্তু অবশ্যই কিন্তু ইন্টারভিউ হলে গিয়ে পৌঁছাবেন। তো চলো বন্ধু ডিটেলস আমরা আলোচনা করলাম, আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম যদি হয়ে থাকে আমরা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। তো চলো বন্ধু আজকের এতটুকুনি বলার ছিল, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সবাই ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।